নমস্কার আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন আমরা এখন চলে এসেছি কাছাপাড়া পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডে এখানে গত তিন দিন ধরে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী গরিব দুস্থদের মধ্যে এই লকআউটের সময় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা করা হচ্ছে এই বিতরণ করছেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী অলোকমহ লি আসুন দেখেনি এবং শুনেনি কাউন্সিলার আলোক অলকমহ কথা তিনি কিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই পুরো প্রস্তুতি পর্ব কাজ চালাচ্ছেন বলুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এবং তার যে পরিশ্রম সেটি আমাদের পাঠেও এবং আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস যেভাবে মারাত্মক হয়ে দেখা দিয়েছে তার মোকাবিলা করবার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে এবং পৌরসভা কাঁচড়া পৌরসভা থেকে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা চেষ্টা করছি আমি গত পরশু থেকে আমি শুরু করেছি এই আলু এবং চাল দেওয়ার জন্য গত পরশু দিন দিয়েছি দশটি পরিবারকে গত কাল দিয়েছি প্রায় পঁচিশটি পরিবারকে আজকে প্রায় সত্তর পঁচাত্তর পরিবারকে যারা আমাদের ওয়ার্ডে খুব দুঃস্থ যারা দিন আনে দিন খায় যাদের উপার্জন একদম বন্ধ হয়ে গেছে সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি সকাল থেকে আমরা কিছু কয়েকজন মানুষ কিনে আমরা শুরু করেছি কারণ আমাদের নিয়মটা মেনটেন করতে হবে যাতে আমাদের মধ্যে সাতজন না থাকে সেটাও আমরা নিয়ম মেনটেন করছি কারণ এই মুহূর্তে বড় খবর ভারত পৃথিবীর সবচেয়ে যে বড়ো ধনী দেশ আমেরিকা সেখানে তিরিশে এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সুতরাং বুঝতেই পারছেন আমাদের এই লকডাউন যেটা আমাদের মাননীয় ঘোষণা করেছেন এবং সেটা আমাদের পুরোপুরি মানতে হবে সেই জন্য আমরা বলে বেড়াচ্ছি লকডাউনটা ঘোষণা করুন কেন এইটি একমাত্র ওষুধ এই ওষুধের মাধ্যমেই আমরা যারা রাস্তায় ছুরি ছিঁড়ে আছে তাদেরকে বলছি আপনার বাড়ি চলে যান এবং আপনার দুজন তিনজনে বেশি ঘোরাঘুরি করবেন না এবং তফাতে থাকবেন তারপরে সবচেয়ে বড় কথা যারা আমার এই ওয়ার্ডে যারা আছে দুটি বস্তি এলাকা আছে তারা খুবই দূর দুঃস্থ অবস্থার মধ্যে আছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এছাড়াও যারা অসুস্থ মানুষ আছেন যারা বাড়িতে একাকি থাকেন যাদের দেখবার কেউ নেই যাদের পরিবারের তিনি অসুস্থ বা বৃদ্ধ বৃদ্ধ আছেন তাদের কাছে আমরা খবর দিচ্ছি যে আপনার যদি কিছু খবর থাকে প্রয়োজন থাকে আমার ফোন নাম্বার থাকলো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফোনে যোগাযোগ করব বা সব উপস্থিত হব এটা আমরা করে যাচ্ছি কারণ একটা জিনিস দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গে মানুষ আজকে আমাদের সহযোগিতা করছে কারণ এই করোনা ভাইরাস যে মারাত্মকভাবে যদি ঘটে যায় একবার তাহলে সেটা আমাদের যেন সতর্ক থাকতে হবে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি তিনি যেভাবে পরিশ্রম করছে সেটাই আমাদের পাশেও আমরা তার দেখেই তার আদর্শতে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের পাশে থাকছি মানুষের সঙ্গে থাকছি কারণ মামাটি মানুষ এরা যদি আমাদের না পায় কোনো মুহূর্তে এরা খুবই অসহায় পড়ে এই সমস্ত সাধারণ মানুষগুলো তে তাদের সঙ্গে আছে আপনাদের ধন্যবাদ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমার এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মানুষকে বলতে চাই যে আপনারা করোনা ভাইরাসের যে লকডাউন প্রথা সেটা মেনে চলুন এবং রাস্তায় যখন বেরোবেন একাকি থাকবেন মাস্ক পরে ঘুরবেন যথাসম্ভব নিজেদের নিরাপত্তা নিয়ে ঘোরাফেরা করবেন এটি আমাদের একমাত্র বার্তা দিচ্ছি আমরা আপনারা দেখে শুনে নিলেন কাউন্সিলর অলকময় লাহেরি বক্তব্য তিনি কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তার ওয়ার্ডে প্রতিটা দুস্থ পরিবারকে কিভাবে কীভাবে সাহায্য করছেন আপনারা সরাসরি দেখছেন দ্য রেগুলার ডট ইনে লাইভ পর্দায় নমস্কার আপনারা দেখছেন দ্য রেগুলার আমরা এখন চলে এসেছি কাছাপাড়া পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডে এখানে গত তিন দিন ধরে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী গরিব দুস্থদের মধ্যে এই লকআউটের সময় কিছু খাদ্য সামগ্রী বিতরণ